চিত্রের সুনাম নিয়ে আসছে। যে সুনামের ভাগিটার শুরুটা যারা প্রতিষ্ঠা করেছেন, শিক্ষাকালের শিক্ষক যারা ছিলেন, তারা এটার পথটা তৈরি করেছেন, আজকে সেই পথেই আমরা চলছি। তো আমার এই যে প্রতিষ্ঠান নিয়ে যে কথাগুলো, যে ইয়াগুলো, এটা বহু জায়গায় হচ্ছে। শুরুতেই আপনারা জানেন যে কলকাতা জেএন মডেল হাই স্কুল, আজকে যেটা মডেল হাই স্কুল, আসলে এটা মডেল হাই স্কুল ছিল না, জেএন উচ্চ বিদ্যালয় ছিল। আমার ভালো লাগা হলো যে আমরা 97-98 সালে যখন আমাদের 2007-08 সালে যখন আমাদের সবেমাত্র মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পদযাত্রা 5 বছর, তখন আমরা তাদেরকে টপকায় জেলা থানার সেরা প্রতিষ্ঠান হিসেবে 2-2 বার আমরা আমাদের প্রতিষ্ঠানকে সেই মঞ্চে নিয়ে যেতে পেরেছি। এটা আসলে আমার কিছু ছিল, সব ছিল আপনার। আপনাদের এই যে তখনকার যে উদ্যম, যে এগুলো দেখে আমি নিজেকে নিজেকে ওর সঙ্গে মানানসই করে নেওয়ার জন্যে কিছু কাজ করা শুরু করেছি। হয় কি, এই যে আজকে কলিল স্যার যদি, কলিল স্যার যে জায়গায় গেছে, যদি একটা প্রতিষ্ঠানের কেউ, কিন্তু এখানে কিন্তু 2-4 জন লোক আসবে, স্কুল খুললে একাধিক লোক আসবে, আপনারা জানেন। এই বিষয়গুলো অনেকের মাথায় অন্যভাবে চলে, তারা কিন্তু আসবে, কিন্তু আপনাদের শিক্ষক বাতায়নের সদস্য না, শিক্ষক বাতায়নে না থাকে এই গ্লানিটাও না, ওনার ঘরে বেশি মাত্রা মহাজন স্যারের ঘরে বেশি মাত্রা হবে। কারণ এই দুইজনকে কিন্তু উপজেলা এবং জেলাতে অন্তত চেনে, দুইজন এনাকে একটু বেশি চেনে, ওনাকেও কম চেনে, এই গ্লানিটা কিন্তু এনাদের আসবে। আমার মনে হয় কি, আমিও কিন্তু আজকে যদি বলি, আমি কিন্তু ইংলিশে খুব দক্ষ না, প্রাতিষ্ঠানিক দিক থেকে খুব দক্ষ না, কিন্তু যখন দেখলাম যে আমার প্রতিষ্ঠানের সুনাম বাড়তেছে, বিভিন্ন জায়গায় আমাকে একটু আলাদা মর্যাদা দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমি নিজেকে মানানসই করে নিতে নিতে আজকে এই পর্যায়ে চলে আসছি। আমি বলবো এই কথাগুলো আমার আমার জন্য না, আপনার সবার জন্য। আজকে কিন্তু জেলা, উপজেলা, বিভাগীয় পর্যায়ে এবং আপনার ডিজি মহোদয় থেকে শুরু করে আজকে আমাদের দিনাজপুর শিক্ষাবো সবখানে কিন্তু জনপুর মার্লাইসের নাম বললে আমরা এক্সট্রা কিছু সুবিধা পাবো, যেটা আমার মনে হয় অনেকে জানেন। তার বাস্তব একটা ইয়ে হচ্ছে যে আজকে আমাদের যে এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, সারা রামপুর জেলা প্রথম 2 জন হেড টিচারকে সিলেক্ট করা হয়েছে ডিজি মহোদয়ের সাথে এই ভার্চুয়াল মিটিংটা, সেখানে সৌভাগ্যক্রমে আমার নামটা আসছে। এই অবদানটা কিন্তু আপনাদের, এটা আমার না, আপনারা আলোকিত হওয়ার কারণে আমি কিন্তু ওই আলোয় আলোকিত হয়েছি, যে কারণে তারা আমাকে চিনছে। তো আজকে এটা নিয়ে অনেক ঈর্ষা হচ্ছে, অনেক কথা হচ্ছে। আমি ডিডি মহোদয়কে অনেক জেলার অনেক প্রতিষ্ঠিত স্কুল প্রশ্ন করেছে যে এই ওই স্কুলটা কেন সুযোগ পেয়েছে, সদরে আমরা অনেক ছিলাম। এটার আবার গল্পটা একটু ভিন্ন, গল্পটা হচ্ছে গ্র্যাজুয়েশন ছিল যে একটা সদর একটা মফস্বল হিসেবে কিন্তু আমি সুযোগ পেয়েছি, তারপরেও আমি নিজেকে ধন্য মনে করি, মফস্বল মধ্যে তো আমরা অন্য করি। আমি যে ওখানে অ্যাড হয়েছি, আমি মিটিং করেছি 17 তারিখে 3 ঘন্টা, আমার মাধ্যমিক স্যার জানতো না, জেলা শিক্ষা বিভাগ জানতো না, এটা আমি জানতাম না, ওনারা তো জানে না আমি অ্যাড হয়ে গেছি, প্রস্তাবটা গেছে ডিডি মহোদয়ের কাছে। পরে 2 দিন পরে মাধ্যমিক স্যার, 1 দিন পরের দিন মাধ্যমিক স্যার আমার বলতেছে যে আপনি কোথায়, স্যার আমি তো বাসা ওয়াইফাই আছে, হ্যাঁ আছে, দিদি দিদি স্যার আপনাকে দ্রুত এখনই লাইনে অ্যাক্টিভ হতে বলছে, আমার স্যার আমার কাছে পাসওয়ার্ড নেই, উনি পাঠাইছে দেখেন, পরে আমি সঙ্গে সঙ্গে দেখি হ্যাঁ পাঠাইছে, পরে আবার আমি যুক্ত হলাম। তো যুক্ত হওয়ার পরে যাই হোক, উনি প্রথমে কিছু কথা বলছিলেন, আমার মনটা পড়ে গেছে, মাধ্যমিক স্যারকে মাধ্যমিক স্যার পরে আমাকে বিভিন্নভাবে এই বিষয়ে ভালো এক কিছু ইয়ে দিচ্ছেন যে আপনি কিছু কথা বলছেন, স্যার ওটা মনে আছে, ওই জন্য স্যার আপনার চন্ডীপুর মহলে আসবে হেড স্যারকে দেন। তো এই যে বিষয়টা, এটা কিন্তু একদিনে হয়নি, এটা হতে সময় লেগেছে। আজকে কলিল স্যারের যেটা, এটা তো মানে একেবারে অন্যরকম একটা সাধনা আমি মনে করি, শুধু সাধনা না, এটা কঠিন সাধনা। ওই পর্যায়ে যেতে গেলে যে সাধনাটুকু দরকার সেটা উনি বুঝছে যে আসলে অনেকে কোন পর্যায়ে রয়েছে, আর আমি যেটুকু আসছি এটা খুব সামান্য কিছু করে। আমি বলবো যে পেশার প্রতি আপনার সম্মান দেখা, পেশার প্রতি নিজেদেরকে
মানে অন্তত পেশাকে আলোকিত করার জন্য নিজে একটু চেষ্টা করেন, নিজে আলোকিত হয়ে যান, পাশাপাশি প্রতিষ্ঠানটা উপকৃত হবে। আসলে সবাই মরে যাবে, অনেক শিক্ষক কিন্তু চলে আসবে, অনেক শিক্ষক আছে, কয়জনের নাম মনে থাকে? আপনি আপনার স্কুলের কয়জন স্যারকে মনে রাখছেন? হয়তো একজন বা দুজন, সেরকম স্যার। এবং আমি মনে করি, আমি আমি খুব গর্ববোধ করি বিভিন্ন জায়গায়, হয়তো আপনারা শুনেও থাকবেন, অনেক গর্ববোধ করে জানান আমাদের প্রতিষ্ঠানে এত বেশি কোয়ালিটি স্যার, যেটা এই উপজেলায় অনেক প্রতিষ্ঠানে নাই। অনেক চেষ্টা করছেন তারা বাইরে হতে পারতে, এবং আমি মনে করি আপনাদের প্রত্যেকের কোয়ালিটি আছে, খালি অলসতা আপনাদেরকে পিছনে টেনে রাখা, শুধু অলসতা আর কিছু। তা যদি না হয় আপনারা কাউনিয়াতে গিয়ে একাধিকবার সেরা হয়েছেন কয়েকজন, এটা তো আমাকে অভিনন্দন জানায়, এইটা আমার ভালো লাগা না তো ওই জায়গায়, এটা হয়তো আপনার অনেকে মনে করেন, আমি জানি না, আমাকে জানা না। এবং যারা এই যে বড় পর্যায়ে আছে তারা কিন্তু এই কাজগুলো করে, যে কারণে তারা আল্লাহ পাক তাদেরকে ওই জায়গায় নিয়ে গেছে। আপনি ভালো করছেন সেটা ফোন করে আমাকে ইয়ে করে অভিনন্দন জানা, তারপর প্রতিষ্ঠানের অনেক স্যার ইয়ে করছে, আমি বিভিন্ন সময় বলি, অনেক সময় বলার সুযোগ পাই। তো কাজটা আসলে কাজই, মহিন স্যার জানে, কলিন স্যার জানে, আকাশ স্যার জানে, যে আমি আমরা কিন্তু ওই উনিও বিশেষ করে এইটা নিয়ে, কলিন স্যার এটা নিয়ে বেশি ব্যস্ত থাকে, মহিন স্যার ফুল টাইম আমার সাথে আছে, রাত 12টার সময় উনি ফোন করে, আমি 12:30 সময় ওনাকে ফোন করি, স্যার এটা কাজ দেখেন, কাজটা কিন্তু এটা। আসলে আপনি শুধুমাত্র যদি বলেন যে আপনার ফ্যামিলিকে সমৃদ্ধ করবেন, আপনার সন্তানকে সমৃদ্ধ করবেন, তাহলে বাকিটা কারা? এই দায়িত্বগুলো আপনার, শুধু নিজেকে সমৃদ্ধ করতে গেলে আপনি সমৃদ্ধ হতে পারবেন না। আলো যদি অন্যকে না বিকা না মিলান, তাহলে কিন্তু আপনার আলোটা, ওই আলোর কোনো দাম থাকবে না। আর আপনি যদি মনে করেন যে আপনি খালি সন্তানদেরকে মানুষ করবেন জীবনে, হবে না। যদি ধর্ম বিশ্বাস করেন, যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আপনি শুধু একা যদি পথ চলতে চান কখনো আপনি সফল হবেন। অনেক মেধাবী স্টুডেন্ট অনেকেরই আছে কিন্তু আলোর মুখ দেখে না। আমি মনে করি এর কারণ একটাই, সেটা হলো আপনার দৈন্যতা, আমার দৈন্যতা। আমার ভিতরে যদি দৈন্যতা না থাকে, আল্লাহ পাক আমাকে একটি নির্দিষ্ট মঞ্জিলে পৌঁছাবেই, সেটা আমার যদি অন্যখানে কিন্তু ঘাটতি হয়ে থাকে, সেটা মেকআপ হয়ে যায়। আজকে যদি জেলায় বলেন, জেলায় খলিল স্যার, আমি খলিল স্যারের ব্যাপারে আমি খুব অনুতপ্ত, মানে খুব কষ্ট পেয়েছি, আমি জানতাম যে উনি ভালো জায়গায় লাগে, আমি চেষ্টা করেছি ওনাকে একটা ভালো স্ক্রিপ্ট দেওয়ার জন্য ওই সময়, এবং আমি বিশ্বাস করি এই সমস্ত কারণে ওনার ওই ভিতরে জেদটা আসে। এই জন্য কোনো কিছু নেগেটিভভাবে নেবেন না, ওই যদি উনি বঞ্চিত না হইতো না, ওনার ভিতরে এই জায়গা আসতো, খুব সত্যি কথা। উনি হয়তো মনে মনে স্বীকার করবে বা পরে স্বীকার করবে, উনি অনুধাবন করবে, বঞ্চিত হলে কিন্তু ইয়াটা রাগটা আরো বেড়ে যায়, জেদটা বেশি কাজ করে সেইখান থেকে। পাশাপাশি আরো যে সরকারি মহোদয়রা আছেন, সবাই আমাকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করেছেন, এটা আমি অস্বীকার করতে যাব না, কারণ এককভাবে কোনো সফলতা অর্জন করা সম্ভব না। বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন সাপোর্ট এটা লাগবে, এটা চিরন্তন সত্য। সর্বোপরি একটা কথা হচ্ছে, আসলে যে কোনো কাজকে আসলে শ্রদ্ধা করতে হবে, কাজকে ভালোবাসতে হবে, এবং অধ্যবসায় করতে হবে, সাধনা করতে হবে, যে কোনো লক্ষ্য পৌঁছতে গেলে নিজেকে আগে সিদ্ধান্ত দিতে হবে। হয়তো কাজটা হয়তো বিশাল হবে, কিন্তু এই কাজটার পিছনে অনেক পরিশ্রম আসবে, অনেক যুদ্ধ আসবে, অনেক বাধা আসবে। আমার এই সফলতার পিছনে অনেক বাধা আসছে, অনেক যেটা আসলে বাধায় কথায় প্রকাশ করা যাবে, কিন্তু আসলে বাধাগুলোকে আসলে দিয়ে বাধাগুলোকে আসলে যুদ্ধ করে আসলে যাইতে হয়। তো আমি আসলে এই সেরা উদ্ভাবক সফলতাটা পাওয়ার পিছনে আরো বিভিন্ন জেলার শিক্ষকদেরও আমার কাছে সহযোগিতা নেওয়া আছে।
পাশাপাশি মাধ্যমিক শিক্ষক বিস্তার এরকমভাবে সারা দেশ থেকে বিভিন্নভাবে আমি সাহায্য সহযোগিতা প্রথম যে কোনো যে সুবিধা সাহায্য নেওয়ার দরকার আমি সেভাবে নিয়েছি। শুধু লাগুনিয়াকে আমি ছুটি দিয়েছি স্যার, আমাদের বিভাগীয় লিডার আছে জনাব মোহাম্মদ কিশোর জয়ন আহমদ স্যার, তামিলের প্রতিনিধি প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার চাকরি বয়স শেষের দিকে দুই তিন বছর আছে, কিন্তু ওনার কাজের গতি এখনো দেখলে আমরা ছেলেরা কি করি, আমাদের সাথে ডাবল কাজের গতি এখনো ওনার আছে। আমরা চিন্তা করলাম যে আসলে এই বয়সে ওই স্যার যদি এইরকম সংগ্রাম করে এভাবে ডিজিটাল যুগে ডিজিটাল সব কিছু নিয়ে করতে পারেন, আমরা ছেলে মানুষরা পাবো না। যা স্যার বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন, আসলে সেরা উদ্ভাবক ক্যাটাগরিটা শিক্ষক বাতানে ছিল না। শিক্ষক বাতানে যখন যে ক্যাটাগরিটা ছিল ওই ক্যাটাগরির প্রতি আমার লোভ ছিল। মানুষের বিভিন্ন প্রকার লোভ থাকে, মানুষের টাকা পয়সার লোভ থাকে, মানুষের অন্যান্য বিভিন্ন কিছু লোভ থাকে। আসলে আমার ওই শিক্ষক বাতানের প্রতি এমন একটা লোভ ভিতরে জন্মেছে, এই লোভটা আমি আর সামনে দিতে পারতেছি না। যখন বাতায়নের পাতায় যখন সেরা পল্টি নিয়ে বাতাদের ছবি আসে দেখে আসলে ভালো লাগে, কবে আমি ওই জায়গায় যেতে পারি। যে কথা তো 19 সালে সম্ভব হয়েছে, পরে এই 20-এ এসে সেরা উদ্ভাবক ক্যাটাগরিটা করব, এবং এখানে আর একটা ক্যাটাগরি হচ্ছে সেরা নেতৃত্ব, এটা ভোটারদের জন্য সেরা নেতৃত্ব ক্যাটাগরিটা। এবং সেরা উদ্ভাবকের ক্ষেত্রে কী কী করতে হবে বিভিন্ন জায়গায় শুনলাম, আসলে প্রতিষ্ঠান বন্ধ, এখানে সেরা উদ্ভাবক হওয়াটা খুব টাফ ব্যাপার, কারণ সেরা উদ্ভাবক এই ক্যাটাগরিতে হবে যে আসলে শিক্ষা স্টুডেন্ট প্রতিষ্ঠান শিক্ষক এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংশ্লিষ্ট একত্রিত করে আসলে এখানে একটা গল্প তৈরি করতে হবে যে শিক্ষা ক্ষেত্রে নতুন কী আইডিয়া আসছে কিনা, সেই আইডিয়াটা আমি কীভাবে অ্যাপ্লাই করলাম, এগুলো আসলে ভিডিও আকারে ডকুমেন্টারি হিসেবে আসলে কথা বলে আপলোড দিতে হয়। যাই হোক, আমার মাথায় চিন্তা আসলে আমি 20 সাল থেকে আমার মাথায় ওই প্ল্যানটা কাজ করছে, কিন্তু আসলে কোনো স্কুল কিনারা পাচ্ছি না। আসলে ওই এর আগে স্কুল খোলার সময় ওই যে জন্য প্রজেক্ট করেছিলাম আরো ক্লাসে আমি ওই ক্লাস নিতে ইনস্ট্যান্ট কিছু কিছু ক্রাইটেরিয়া আমি নতুন নতুন পদ্ধতি ক্লাসে অবলম্বন করেছিলাম, সব কিছু আমার এভিডেন্স ডকুমেন্টস তার কারণে সম্ভব হয়েছে। আর ওই সময় যদি আমি ডকুমেন্টস ছবি বা ভিডিওগুলো কেউ না করে রাখতাম তাহলে আসলে আফসোস করতে হতো, সম্ভব ছিল। পরে চিন্তা করলাম যে এই জিনিসগুলো নিয়ে আমি এগুলো গল্প তৈরি করবো, তো গল্পগুলো তৈরি করা শুরু করলাম। আসলে আরও 13-14টা গল্প দিয়েছিলাম, অনেকে 20-30টার উপরে গল্প দিয়েছে কিন্তু তারা আসতে পারেনি। অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্যার বিভিন্ন স্যার ম্যাডাম আমাকে ফোন দিয়ে গেছে, স্যার আমি 30-টা গল্প দিয়েছি আমাকে হইতে পারতেছি না, কী এখানে মন গল্প আছে। ম্যাডাম বললাম আসলে আপনি যেহেতু এই লাইনে আসেন আপনি একটা পরামর্শ দেওয়ার কিছুই নাই, আপনি বুঝে শুনে আসছেন কীভাবে হইতে হবে না হবে। তবে গল্পগুলো আসলে শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে, নতুন কিছু যেটা কেউ জীবনে দেখেনি শুনিনি, এরকম কিছু আইডিয়া বলেছি এখানে অবলম্বন করে দেবে দেখবেন যে হয়ে যাবে। এইভাবে যখন গল্পগুলো তৈরি করে দিলাম, এখন গল্পগুলো তৈরি করতে স্যার বিভিন্ন কথা ক্যাপশন অনেক ক্যাপশনের ভিতরে স্যারেরও অনেক বক্তব্য আমি তুলে দিচ্ছি স্যারগুলো আপনারে স্যার অনেক সুন্দর সুন্দর বক্তব্য বলছে, এটা আমি ওখানে অ্যাড করে দিই বিভিন্ন ক্যাপশন দিয়ে আসলে যতটুকু পারছি নিজের অভিজ্ঞতাতে একটু আকর্ষণীয় করে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এটা আমার আসলে কল্পনার বাইরে ছিল এই পড়াটা, চিন্তাও করি নাই যে আসলে প্রকৃত সময় আমি এইভাবে আসতে পারি। যাই হোক, আমার
পরিশ্রমটা সার্থক হয়েছে। আমি এমন কোনো রাত নাই যে দুইটে তিনটে চারটে বাজার ম্যাক্সিমাম রাত আমি পড়াশোনা করে করছি। যাই হোক, সৃষ্টিকর্তার বিশেষ সহমতে সফল হয়েছে। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের যে শুনলাম বিভিন্নভাবে আসতেছে, যে অনেকে শুনতেছে আপনি কোন স্কুল, তখন বলি ঠিক আছে চলতি করে। তাছাড়া এটা সেরকম বলা অপেক্ষা রাখে না, আমাদের ওই আদানি প্রোফাইলে ক্লিক করলেই সব ইনফরমেশন পেয়ে যাবে। মোটামুটি 31 তারিখে 11:50 আমি ওই দুপুর পাখিকে রাত্রে 12:00 দিকে আমি একটু লাইনে দেখি ট্রাই করি ফলাফল হবে ট্রাই করি। ওই দিন আবার সন্ধ্যে 10:00 দিকে একটা ট্রাফিকের চেঞ্জ হলে সেটা করতে নিয়ে যাবে, তার বাকিগুলো হচ্ছে আমি আবার অন্য কাজ করি। গাজানোর থেকে এক স্যার 11:54 আমার ফোন দিয়ে দিল স্যার অভিনন্দন, কারণ আমার অভিনন্দন কথা শুনে আমার বুকে ধরপড় শুরু করে। আমি স্যার ওখানে কী করবো, এই ভাষা আমার বন্ধ হয়ে গেছে, মানে 2-1 মিনিট ওনার সময় হার দর করতেছে আমি কথা বলতেছি, মানে আমার কেমন জানি বাকি হয়ে গেছে ওই সময় অভিনন্দনের কথা ছিল। আমি না জানি কী হয়ে গেল নাকি স্যার, পরে গেলাম স্যার কী কী হচ্ছে স্যার অভিনন্দন, মানে খুলে বলতেছে কারণ স্যার আপনি কথা আমি ঢুকে দেবেন। আচ্ছা স্যার, এর মধ্যে আমি ঢুকে দেখি যে সেটা পরবর্তীতে ওই 12:00 পরে বিভিন্ন ফোন আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এত পরিমাণ ফোন আসা শুরু হয়ে গেল অভিনন্দন জানানোর জন্য, সেরে তো ঘুমাতে পারি না। পাশাপাশি পরের দিন 12:00 পর্যন্ত কল আসতেছে, কল আসতে আসতে আমার মোবাইল হ্যাঁ হচ্ছে আর অন হচ্ছে, মানে মেকারের কাছে গেলাম ফোন দিয়ে মোবাইল অন হচ্ছে, মানে ফোনটা একেবারেই ড্যামেজ। আবার আমি তো বিপদে পড়ে গেলাম, আমি কাউকে সারকে ফোন দিয়ে জানাবো, মানে সারা দেশে বিভিন্ন যুবা কেন্দ্রে আছে বক্তা আছে ফোন দিয়ে জানাবো, কোনো অনলাইনে যেটুকু পাচ্ছি যারা লাইনে আছে তাদেরকে একটু ফোন দিচ্ছি, আর অফলাইনে আমি ফোন দিতে পারতেছি। নাম্বারগুলো যে যে কল দিচ্ছে বলেছে, কল দিলে ওটা আবার সেট করে নিচ্ছি, আমার অনেক নম্বর তো মুখস্থ আছে মুখস্থ অনুযায়ী হবে। এরপরে আমি সেটটা ব্যাটারির কাছে নিয়ে গেলাম, স্যার একটা কল হচ্ছে না, বহু চেষ্টা করার পর ব্যাটারি একটা নতুন কেনা করে সেটটা চালু হচ্ছে, তারপর থেকে দেখ মানে সমস্যা আসলে আসলে বিভিন্ন সাইড দিয়ে একটু ব্যাঘাত ঘটে ঘটে এটাই স্বাভাবিক। পাশাপাশি কয়েকটা পত্রিকা তো আমাকে দিচ্ছে, আমাকে ফোন দিয়ে গেছে, তো তাদের তো দিতে গেছে তারা তারা দেশ থেকে মোটামুটি ভালো একটা ইয়ে আসছে, কারণ বাতায়নে যারা কাজ করে বাতায়ন প্রেমী যারা বাতায়নকে যারা ভালোবাসে এই ভালোবাসার লোক কিন্তু সারা দেশে অনেক আমার বর্তমানে, আগে কিন্তু এত লোক ছিল না, এখন মোটামুটি অনেক অ্যাক্টিভ আছে। যাই হোক, বাতায়নে আসলে অনেক ক্যাটাগরি আছে, বাতায়নে কাজ করলে আসলে অনলাইনে ক্লাসগুলো যে দেওয়া আছে অনলাইনে ক্লাসগুলো আসলে ওই বাতায়নে কিন্তু দিতে হবে, সদস্য তো অনেকে হয়েছে ওখানে আবার আপলোড করতে হয়, অনলাইন ক্লাস রুটিন তৈরি করে ওখানে দিতে হয়। এই রিপোর্টগুলো স্যার ইয়েতে সরাসরি দেখতে পারে, অনলাইনে রিপোর্টটা বাতায়নে ঢুকিয়ে দিতে পাওয়া যায়, যে স্কুলের ইয়েতে দিকে দেখা যায় যে স্কুলের ক্যাটাগরিতে বাতায়ন অনলাইন ক্লাস, আমি এদিকে 1000 ক্লাস নিচ্ছি এটা আমার ক্যাটাগরি, কিন্তু বাতায়নে অনলাইন ক্লাস রুটিনে না দেওয়া পর্যন্ত এটা গভর্নমেন্ট এটা ইয়ে করতে পারবে না, কারণ আপনি আপনার অনেকে আছে অনেকে নিজের আইডি থেকে দেয় এটা কোনো বেরো নেই, যতক্ষণ বলুন না পর্যন্ত বাতায়নে এটা দেওয়া নির্দিষ্ট জায়গাটা। যাই হোক, আসলে মহাসিন স্যার সহ আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় চেষ্টা করা চেষ্টা করছিলাম, চেষ্টা করতে যে এটা আসলে দুঃখজনক হলেও সত্য যে আসলে যাদের কাছে চেষ্টা করতো তাদেরই তার চাহিদা কম ছিল, আমাদের কোনো ঘাটতি নাই, আসলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় সংস্কৃত করবো ইনশাল্লাহ, চাকরি অবস্থায় আছে করতে পারি আমরা। তারা আসলে গল্প
শিক্ষকতার যেহেতু গ্রুপ আছে, শিক্ষকের গ্রুপ আছে, বাংলাদেশ প্রাইমারি আছে, যে গ্রুপগুলো তিন দিন ধরে তিন দিনে কারেন্টের সমস্যা, বাড়িতে তো ওয়াইফাই লো আছে, কারণ বিদ্যুৎ চলে, মানে তিন দিনে পর চার দিনে দিলে আবার এই কারেন্টের সমস্যা, মানে অনুপাতের সময় আসলে বিভিন্ন সমস্যা যে হয় এটা আমি তার আরো জানি। তো গল্পগুলো আসলে এরকম ছিল আমার, যে প্রথমে যে স্যার ইন্টারনেট ফেয়ারটা দিল, আমি আসলে সেরা সর্বোচ্চ ক্যাটাগরিতে আনবো এই চিন্তা ভাবনা করে আসলে গল্পটা তৈরি হয়নি, কিন্তু গল্পটা পরে আমি ওটাকে ওভাবে নিয়েছি। তখন তো একটা একটা নিজস্ব আইডিয়ার থেকে একটা নিয়েছিলাম, যে আইডিয়াটা এরকম হলে বাচ্চারা আসলে তুমি কেন সবাই শিখতে পারবে বা বেশি দিন ধরে রাখতে পারবে। ইন্টারনেট মেলার দিলাম, আসলে ইন্টারনেট ব্যবহার করতে কী উপকরণ লাগে, কী কী যন্ত্রপাতি লাগে, এই যন্ত্রপাতিগুলো ক্লাসে কি আমরা সবগুলো যন্ত্রপাতি ক্লাসে উপস্থাপন করার পর যে মেলা আকারে দিলাম, মেলা আকার এমনি দেখাইলে তো বাচ্চারা আসলে অতটা অনুযোগী মনোযোগী হবে না, এভাবে দিলে তো এইভাবে নর্মালি আমরা ক্লাস নিই, কিন্তু এটা একটা মেলা আকারে দুজন করে মেলার যে স্টলের মালিক হিসেবে দুজন করে সাথে রাখছিলাম, ওই ছাত্রগুলো ওই ডিভাইস সম্পর্কে বাকি স্টুডেন্টদেরকে বিস্তারিত করবে, তাতে আমার পক্ষ থেকে অনেক কাজ করা হবে, কারণ আমার সব ডিভাইস সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হচ্ছে, আমি একবার ব্রিফিং দিয়ে শেষ করি। তখন ওই বাচ্চারা কী করবে ডিভাইস সম্পর্কে একেবারেই হতে না, ডিভাইসটাও দেখলো, এই কাজটাও দেখলো, উপরটাও দেখলো, বিভিন্ন বিস্তারিত ওরা ক্লাস করতে, তাই এভাবে এত ইয়ে করছিলাম। তারপরে আরেকটা করছিলাম আমি, আপনার মনে আছে কি না, বারান্দায় করছিলাম ওটা, ওটা হচ্ছে আমি তো ওটা করছিলাম, আমি আসলে ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্টের জন্য, কিন্তু আসলে ওই দুটি সংস্কৃতিটাই করে আমি এদিকে মন দেখাচ্ছি করছিলাম, আসলে আসলে মানে যে কোনো আইটেম দিয়ে নিয়ে আসবে, আমি যদি আমি নিয়েছিলাম ফলগুলো ফ্রুটস নিয়ে গেছিলাম, আমি যদি ফ্যামিলি ট্রি দিয়ে যদি দেখি, ফ্যামিলি একটা ফ্যামিলিতে কতজন সদস্য থাকে এবং রিলেশনগুলো মানে ফাদার মাদার সিস্টার ব্রাদার এরকম রিলেশনের যত আছে ফ্যামিলি দিয়ে সবগুলো শব্দ সম্পর্কে বাচ্চারা কিন্তু আসলে জানে না, নর্মালি কয়েকটা দাম বিস্তারিত যেগুলো কিন্তু যায় ওভাবেও করা যায়, আবার যখন ভেজিটেবল দিয়েও করা যায়, আমি ফ্রুটসটা বেছে নিয়েছিলাম, ফ্রুটসটা এই জন্য বেছে নিয়েছিলাম যে ফলগুলো আয়োজন করবো, ফলগুলো চিনবে, ফলের ওই ফলের শব্দটার উপর দেখে হবে বাংলাটাও জানবে, তারপরে ওই ফলগুলো শেষে আমরা কী করবো সবাই মিলে বাচ্চাদের নিয়ে খাবো, মানে খুব মজা হয়েছে আর কি, বাচ্চারা শেষে খাওয়ার পরে আমার খুব ভালো লাগে। এই জিনিসগুলো এই কাজগুলো এরকম আরও ক্লাসে সরকারের কাজ করছিলাম, কিন্তু তখন দ্বিতীয় বিষয় হচ্ছে আমার ভালো ডিভাইস ছিল না, তখন আমার যে ট্যাবটা ছিল ট্যাবের ক্যামেরা রেজুলেশন এত খারাপ মানে খুব ঘোলা ঘোলা ওই অবস্থায় আমি চালাচ্ছি, তখন ওই মুহূর্তে ওটা নিয়ে আমি ভিডিও বা ছবি তোলা তুলি করে গেছি। পরে আমি যখন ওই করোনাকালীন সময় যখন ইয়ে হলো যে অনলাইন ক্লাস যখন চালু হলো ফোনটা কিনলাম, যে ফোন ছাড়া তো সম্ভব নয়, মানে ফোন ছাড়া ল্যাপটপ না থাকলেও ল্যাপটপ অনেক কাজ ফোন দিয়ে করা যায়, কিন্তু ফোনটা একটা ভালো ফোন দরকার, তারপরে ফোনটা কিনলাম। এখন ঘটনা হচ্ছে স্যার বাতাবরণের যে বিভিন্ন ক্লায়েন্ট নিয়ে আছে শুধু অনলাইন ক্লাস নিয়ে একদম এগিয়ে যাবে ওটাতে প্রোফাইল ভারী হলো না, আরও বিভিন্ন ক্যাটাগরিতে আছে যে কন্টেন্ট আছে, ভিডিও কন্টেন্ট আছে, ব্লগ আছে, চিত্র আছে, তারপরে অনলাইন ক্লাস আছে, এই যে ক্যাটাগরি কয়েকটা আছে এই প্রতিটা ক্যাটাগরি অনলাইন শিক্ষকতায়নের প্রকল্পে ভারী করতে সহযোগিতা করবে, এই ক্যাটাগরি প্রতিটাই আমাদের কাজ করতে হবে। অর্থাৎ একটা ব্লগ যদি আপনি দিতে চান যে আপনার ভিতরে একটা নতুন একটা কথা আসছে, এই কথাটা সুন্দরভাবে তৈরি করে একটা ব্লগ আকারে দিয়ে আসলে যেখানেই যেখানেই কাজ করতে যাবেন আসলে শ্রম এবং সময় যথেষ্ট হবে, টাকা পয়সার এমনি খরচ হলে হিসেবে বাদই দিলাম,
নরমালি আমি এমপি ভাড়ায় আমরা অনেক কোনো ফেসবুক ফেসবুক ব্যবহার করি এমপি রিসার পাই, কিন্তু সময় এবং শ্রমটা দয়া এটা একটু পরিস্থিতি আসলে বলে দিবে যে যাই হোক আমার আরও আসলে অনেক অনুভূতি কথা ছিল ইয়েতে আমি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে সার প্রশাসনিক কাজগুলোতে জন্য এত ব্যস্ত থাকে স্যার আসলে ভিতরে ভিতরে বিভিন্ন যে কাজগুলো করে আমরা অনেকে আসলে জানি না স্যার অবশ্য পরে এটা ক্লাস করে যায় কিন্তু স্যার কিন্তু যথেষ্ট ভিতরে ভিতরে পরিশ্রম এই পরিশ্রম আসলে সীমে যাই এখন আমরা অনেকেই অনেক স্যার আছি খুব ভালো ক্লাস করে কিন্তু ভাই ভালো ক্লাস যারা নেয় রতন ভাই তাদেরকে তাদের ভিতরে একটা পেশান স্থিতি থাকে আমি নতুনভাবে একটা নতুন উপস্থাপন করবো নতুন আইডিয়া আইডিয়াগুলো আমরা ক্লাসে অ্যাপ্লাই করবো এবং এই জিনিসগুলো আসলে ডকুমেন্টারি হিসেবে রাখতে হবে প্রতিটা কাজকে আমরা গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানকে আমরা সামনের দিকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবো এবং বিভিন্ন সার বিভিন্নভাবে আমাদের প্রতিষ্ঠানটাকে বিভিন্নভাবে সুনাম মানে